আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবিসিআইটি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা উইক্স ওয়েবসাইট ডিজাইন আমরা কেন শিখব, বা এটা শিখলে আমাদের লাভ কি, বা মার্কেট প্লেসে আসলে আদৌ উইক্স এর কোনো ডিমান্ড আছে কিনা। তো উইক্স কেন শিখব বা উইক্স শিখলে কি লাভ, এ সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে যেটা বলতে পারবো সেটা হচ্ছে, দেখেন অনলাইন সেক্টরে আপনি যদি কোনো কিছু করতে চান, যে সেক্টরেই কাজ করেন না কেন, আপনি যত বেশি স্কিল অর্জন করবেন আপনার কাজের ক্ষেত্র তত বেশি বাড়তে থাকবে। তো যারা অলরেডি ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে জানেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন বা শপিফাই নিয়ে কাজ করতেছেন বা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতেছেন, আপনারা যদি উইক্সটা শিখে নিতে পারেন তাহলে আপনি অনলাইন সেক্টরে উইক্স ওয়েবসাইট ডিজাইন যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে আপনি সার্ভিস দিতে পারবেন। সো এটা খুব কমন একটা বিষয়, আপনি যত বেশি স্কিল অর্জন করবেন তত বেশি আপনার কাজের ক্ষেত্র বাড়বে। স্কিলটি যদি আপনি অর্জন করতে চান তাহলে আপনি উইক্স ওয়েবসাইট ডিজাইন শিখতে পারেন। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে উইক্স ওয়েবসাইট ডিজাইন যে শিখব মার্কেট প্লেসে এটার ডিমান্ড কেমন, যদি আমরা একটু দেখতে চাই তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি যে আসলেই আদৌ কি উইক্স ওয়েবসাইট ডিজাইন নিয়ে কোনো জব পোস্ট হয়, বা ফাইবারে কেউ কি এ ধরনের সার্ভিস দিয়ে থাকে, বা সার্ভিস দিয়ে থাকলে সেটার ডিমান্ড কেমন, তারা কি অর্ডার পাচ্ছে নাকি পাচ্ছে না। তো আমি আপওয়ার্ক ওয়েবসাইট এবং ফাইবার ওয়েবসাইট এই দুটো ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করব। তো আপওয়ার্কে গিয়ে আমি এখানে সার্চ অপশনে গিয়ে যদি জবসে সিলেক্ট করি এবং লিখি যে উইক্স, জাস্ট ইন্টার প্রেস করলাম, তো এখানে খেয়াল করেন হেল্প উইথ বিল্ডিং এ উইক্স ওয়েবসাইট, কত মিনিট আগে, মাত্র 35 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে এবং যেটার প্রাইস আমরা দেখতে পাচ্ছি যে ফিক্সড প্রাইস $400। তো এখানে বিস্তারিত লেখা আছে, তো আমি প্রত্যেক বিস্তারিত না গিয়ে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে আসলে উইক্স নিয়ে কোনো জব পোস্ট হয় কিনা এখানে। তো নিডিং হেল্প উইথ এক্সট্রাক্টিং অ্যান্ড অটোমেটিং টু উইক্স ওয়েবসাইট, ইন্টিগ্রেটিং উইক্স ই কমার্স উইথ থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অর সোশ্যাল মিডিয়া উইক্স অ্যান্ড কাজাব এক্সপার্ট রিকোয়ার্ড, কমপ্লিট ওয়েব ডিজাইন জব ফর চ্যারিটেবল ডোনেশন। তো এইভাবে আপনি যদি নিচে যেতে থাকেন তাহলে দেখবেন যে আই নিড এ উইক্স এক্সপার্ট, তারপর উইক্স কর্বিট ডেভেলপার, তারপর ফিনিশ বিল্ডিং রেসপন্সিভ উইক্স সাইট উইথ বুকিং পেমেন্ট ফাংশনালিটি। অর্থাৎ উইক্সের কিন্তু এই যে আপওয়ার্কে দেখতে পাচ্ছি যে জব পোস্ট হইতেছে। আমি যদি ফাইবারে যাই এবং উইক্স লিখে যদি সার্চ দিই তাহলে দেখেন এখানে অনেকেই সার্ভিস দিচ্ছে। তো তার মধ্যে আমি জাস্ট কয়েকটি গিগ ওপেন করি, প্রথম দিকে যে গিগগুলো রয়েছে এই গিগগুলো একটু ওপেন করে দেখার চেষ্টা করব যে আসলে উইক্সে তারা কেমন কাজ করতেছে বা তাদের অর্ডার কেমন আছে। কেমন জাস্ট এই কয়টা গিগ আমি ওপেন করলাম যারা টপে আছে। তো এইখানে খেয়াল করেন আই উইল ডিজাইন উইক্স ই কমার্স ওয়েবসাইট অ্যান্ড ল্যান্ডিং পেজ, 10টা অর্ডার ইনকিউতে আছে এবং দেখতে পাচ্ছেন অলরেডি তার 84টা রিভিউ এই গিগে আছে। এরপর আমি যদি এইটাতে যাই আই উইল ডিজাইন অ্যান্ড রিডিজাইন উইক্স ওয়েবসাইট, 24টা অর্ডার্স ইনকিউতে আছে। এরপর পরের যেটা আসছি সেটা যদি দেখতে চাই তাহলে 4টা অর্ডার, এরপর 10টা অর্ডার, এরপর 31টা অর্ডার, তারপর 11টা অর্ডার, তারপর 5টা অর্ডার, 8টা অর্ডার, 11টা অর্ডার, 6টা অর্ডার। সো আপনি বলতে পারবেন না যে আসলে উইক্সে কোনো কাজ নাই। তো আপনি বুঝতেই পারতেছেন যে মার্কেট প্লেসে এটার ডিমান্ড আছে কি না। তো এখন ডিসিশন আপনার, আপনি আসলে উইক্স শিখবেন নাকি শিখবেন না। আপনার যদি ইচ্ছা হয় যে না আপনি উইক্স শিখে উইক্সের উপর সার্ভিস দিতে চাচ্ছেন তাহলে উইক্স শিখতে পারেন, আদারওয়াইজ মনে করেন যে না আমার উইক্স শেখার কোনো ইচ্ছা নেই, দেন ইউ ক্যান ইগনোর ইট। তো এই ছিল আজকের টপিক। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।